আমি গত কিছুদিন আগে বাবুনগর হযরতকে স্বপ্ন দেখেছি। আল্লাহ পাক যেমন সত্য, আমার স্বপ্নটাও তেমন সত্য। আমি দেখছি আমার সামনে বাবুনগরে হযরতের কবরটাকে খুলে দেওয়া হয়েছে। আমি হুজুরের কবরের দিকে তাকিয়ে দেখি হুজুরের কবরের চতুর্পাশ দিয়ে ঝর্ণা যেমন পানি ছিটায় না, ঝর্ণা পানি ছিটায় বলে কবরের চতুর্পাশে এভাবে ঝর্ণা দিয়ে পানি উঠতেছে। মানে এটা দেখি আমাকে বোঝানো হচ্ছিল যে হুজুরের কবরটাকে শীতাতপ নিয়ন্ত্রিত করে আবহাওয়াকে আরামদায়ক করা হচ্ছে। আমি হুজুরের সামনে দাঁড়ানো, হুজুরের চোখ খুলে গেল। হুজুর আমাকে বলছেন, এই হকের উপরে থাকো, সাবধান, হক থেকে বিচ্যুত হবে না, কবরে এসে দেখো কত শান্তি। আল্লাহর কসম করে বলি, আমার কোন পীর যদি আমাকে কোনোদিন বলে কোরআন সুন্নাহ শরীয়ত থেকে আলাদা হও, পীর বাদ দিব, কোরআন সুন্নাহ শরীয়ত বাদ দিব না। কারণ আমাদের মূল মানদণ্ড হলো কোরআন সুন্নাহ সাহাবা। ভণ্ডরা কয় যদি কেউ বাবা বাবা জিকির করে এ দই ছাড়া মাখন খেতে পারবে। মুর্শিদে মুর্শিদে যে করছে জপ, বিনা দুধে দই পা তাই ইহা খাইতাছে মাখন, আর সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। কত সুন্দর গান না, কত বড় শিরক কুফর করেছে জানেন, কত বড় কুফরি। তার মানে শরীয়ত ছাড়া মারেফত পাবে, নাউজুবিল্লাহ কয়লা। আচ্ছা বলেন তো, যেই মাখনের মধ্যে দই নাই ওটাকে আসল না ভেজাল? যদি তাই হয় যেই মারেফতের মধ্যে শরীয়ত নাই ওটা আসল মারেফত না, শয়তানের মরার পর। এরা দাবি করতে চাই পীরি খোদা পীরি নবী, আস্তে গন মিয়া। আমি যেটা বলবো প্রমাণ ছাড়া না, প্রমাণটাও বেছে নেন। এই ফরিদপুরে এক শিল্পী আছে, কি জানো, আবুল সরকার না আবাল সরকার জানি, আবাল আবুল সরকার, আবাল সরকার একটা গান বানাইছে, কয় আল্লাহ প্রেমের বান্দা হইয়া আমার বাইচা থাকার আশা নাই, তবে মুর্শিদে কেবলার কাফের হইয়া আমি যেন মইরা যাই। মানে আল্লাহ প্রেমের বান্দা হতে চায় না, মুর্শিদের কাফের হতে চায়। কাবা ঘরে রেখা দেম হতে আমার মন চাইল না এই জগতে, তবে মুর্শিদে চান্দের পাইখানাতে আমি যেন ডিউটি পাই। কত বড় খাটার চিন্তা করেন, এই খাটার যদি কাবা শরীফের খাদেম হইতে যায় সৌদি সরকার বিমানে টিকিট দিবে? এটা এরা মনে করে পীরি খোদা পীরি নবী, নাউজুবিল্লাহ কয় না। ওই যে মাইজ ভান্ডারির এরকম একজন মরিদ আছে কুমিল্লার হিয়াজুড়ি এলাকায়, গান বানাইছে কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসুল। গানগুলো এজন্যই গাচ্ছি যেন বিশ্বাস হয় যে না এগুলো ওদের গানই। কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসুল দিলে মনে করছি কবুল, আস্তে কর নাউজুবিল্লাহ। মুর্শিদ মানে পীর সাহেব, কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসুল দিলে মুখে করছি কবুল, শুনে মোল্লার গোষ্ঠী ফতুয়া দিছে আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাবো না মোল্লার কাছে, তওবা করেছি। উনি নাকি খাটি দিলে তওবা নসুয়া করছে, জীবনে বোম মারলো আলেমদের কাছে যাবে না। আমি বললাম হ্যাঁ, আলেমদের কাছে যাইতে তো কপাল লাগে, হারাম জাদাদের কপালে কখনো আলেমদের সোহবত নসিব হয় না। তা আমি বললাম তুই আলেমদের কাছে যাবি না কা, কারণ কি? কয় আমি গানের মধ্যে একটু উসুর সামান্য একটু কইছি, পীরি খোদা পীরি রসুল এই একটু বলছি, এটা নাকি একটু কই এতটুক বলছি আর আলেমরা আবার কাফের বলে দেই। আমি বললাম আচ্ছা, তুমি পীররে খোদা বলবা রসুল বলবা, আলেমরা তোমার কাফের বলবে না, তো আব্দুল কাদের জিলানী কইব? যারা পীররে খোদা মনে করে রসুল মনে করে মুসলমান না কাফের? বলেন মুসলমান না কাফের? এখন আমরা যখন কাদিয়ানিদের কাফের কই,
যখন আমরা হিজবুত তাওহীদের কাফের কই আমাদের বাংলাদেশের অনেক বড় বড় নেতারা আছে কয় হুজুর কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে আপনারা মোল্লারা বলার কি বলে না এই কথাটাই এমন একজন বলেছে নাম নিলে দুইবার তো গেছে কারাকারে এবার হ্যাটট্রিক নিশ্চিত যদি কেউ কারো ট্যাগ দেওয়া না যায় কেউ দিতে পারবে না কথা হয় না এখন প্রশ্ন হলো যে স্বাধীনতার বিরুদ্ধে তারে কি রাজাকার বলা যাবে না হলো হ্যাঁ হ্যাঁ আমরাও তো তাদের রাজাকার বলি যে আমার স্বাধীনতার দুশ্মন সে জাতির দুশ্মন দেশের দুশ্মন দশের দুশ্মন কিন্তু আমার বক্তব্য হলো